বারবার কি হতে দেখছিস রে? নতুন খোকাকে? ও, তোদের নতুন ভাড়াটে? লোকটা কেমন রে? ভাজা মাছকে উল্টে খেতে জানে না। ভিজে বেড়াল নাকি? যা বলেছিস, তবে যা দেখতে না। সে তো দেখতেই পাচ্ছি। আর আনম্যারিড রে, অবিবাহিত, তাই নাকি? তাহলে ইমিডিয়েটলি রেড কর, হাইমিন ঝাঁপ দিয়ে পড়। তা না হলে মিস্টার চৌধুরী মেয়ে লীনা দেওকে এক্ষুনি ক্যাপচার করবে। যা। হ্যাঁ হ্যাঁ, লেগে পড়। নিপা, যাই মা। এই চলি রে, চানটা সেরে আসি, ততক্ষণ চালিয়ে যা, গরম গরম। রাধিকা, এই রাধিকা, রাধিকা, তুমি ডোবাবি, খাবারটা দিবি তো? আমি তো তখন থেকে আপনার খাবার নিয়ে দাঁড়িয়ে আছি, মামলে তো ঠান্ডা হয়ে গেছে, জুতো শুকতলা হয়ে গেছে। সেটা বলতে হবে তো, বলতে হবে তো। আমি তো ডাকতে গেলাম, আপনি তো ওদিকে চুম্বকের দিকে একবার এই কে বসে আছেন। চুপ কর, যা চাটা নিয়ে আয়। চাকে আমি আবার রান্না করছি, আনতে যাবো নাকি? ধাপা দেখি, দেখি এখানে রাখ, যা। এই যে সুন্দর মেয়ে ছেলে দেখবে, আর এঁকে যাবে যত দোষ আমার। বাবু, এই মা যা পিছু ডেকে ফেললাম। তোমার স্কুলের আজকে ছুটি নেই? কিসের ছুটি? বাড়ি, আজকে যে আমাদের কলেজ ছুটি। কলেজগুলো তো বছরের মধ্যে নমাস ছুটিই থাকে, পড়াশোনা যা হচ্ছে তা বুঝতেই পারছি। টুকা টুকা, ডেকে পথ চলতে পারো না? সরি, আপনি তো মাস্টার মশাই? হ্যাঁ। নমস্কার। নমস্কার। হ্যাঁ, আমি ওই হরেদের বাড়িতে ভাড়া থাকি। ও, বাইরের লোক, কি করা হয়? হ্যাঁ, এখানকার মিলে কাজ করি। চটকলে? আগে হ্যাঁ। কি কাজ? ওভারসিয়ার। তোমার লেখাপড়া কত? আগে বিএসসি পাস করে জুট টেকনোলজি পাস করেছে। আগে তো ওখানে অশিক্ষিত লোকেরা কাজ করত। বেশ ভালো। আপনার চাকর হলে তার মাথা এক চাটি কষিয়ে দিতাম। ফির যদি ওরকম করেন তাহলে কিন্তু বাধ্য হয়ে আমাকে সব কথা লীনাদিকে জানাতে হবে। লীনাদিকে? আহা, চিনিন না যেন। আপনাদের মিলের ম্যানেজার মিস্টার চৌধুরীর মেয়ে। হ্যাঁ হ্যাঁ নয় হ্যাঁ, যে লীনা চৌধুরীর সাথে আপনার বিয়ে হবে আমি তারই কথা বলছি, আমি তাকেই সব বলে দেবো। না না, সব মিথ্যা কথা, আমার সাথে কারোর বিয়ে হবে না। তা আমি কি জানি, আমি যা শুনেছি তাই বললাম, মোটের উপর আমি কিন্তু সব বলে দেবো। কিন্তু? কোনো কিন্তু শুনতে চাই না, খবরদার। আপনি কিন্তু আর কোনোদিনও আমাদের বাড়ি থেকে লুকিয়ে লুকিয়ে দেখবেন না, মনে থাকবে? এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।